স্বাগতম প্রিয় বন্ধুরা রাকেশ হাওলাদার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল রাবণের প্রতি স্বয়ং মহাদেবের এত রাগ কেন হয়েছিল এবং তার পরিবর্তে তিনি কি করেছিলেন এবং রাবণের আগের নাম কি ছিল এবং রাবণকে কি আদৌ স্বয়ং মহাদেব ক্ষমা করেছিল কি ক্ষমা করেনি, এইসব বিষয়বস্তু নিয়েই আজকের ভিডিও। তাহলে বন্ধু শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তোত্রগুলির মধ্যে একটি হল শিবতাণ্ডব স্তোত্র। বিশ্বাস করা হয় যে রাজা রাবণ ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। শিবের অনুসারীগণ মনে করেন যে রাবণ এই স্তোত্রটি রচনা করেন এবং তিনিই প্রথম এটি পাঠ করেন। শিবতাণ্ডব স্তোত্র সম্পর্কে রামায়ণের চরিত্র রাবণকে ঘিরে একটি বহুল প্রচারিত কাহিনী রয়েছে। কাহিনীটি হলো রাবণের পূর্বে তার সৎ ভাই কুবের ছিলেন লঙ্কার রাজা। কুবেরের ছিল দুর্লভ এক পুষ্পক উড়রথ। এক সময়ে রাবণ তার ভাইকে যুদ্ধে পরাজিত করে সেই পুষ্প উড়রথ করে বিশ্বভ্রমণ করেছিলেন এবং এক সময় তিনি কৈলাস পর্বতের কাছে আসলে তার উড়রথ থেমে যায়। হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বত হল ভগবান শিবের আবাসস্থল এবং গোটা পৃথিবীর কেন্দ্রস্থল। সেখানে পুষ্প উড়রথ থেমে যাওয়াতে রাবণ খুব বিরক্ত হন। কৈলাস পর্বত রাবণকে উড়রথের দিক পরিবর্তন করতে বলে, কারণ সেই মুহূর্তে শিব পার্বতী কৈলাসে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু রাবণ কৈলাসের কথায় কর্ণপাত করলেন না। তিনি পুষ্প উড়রথ থেকে নেমে কৈলাসকে সরিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড শক্তির প্রয়োগ করলেন। এর ফলে গোটা পৃথিবী কাঁপতে শুরু করল। সেই মুহূর্তে রাবণকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শিব তার পায়ের আঙুল দিয়ে কৈলাস পর্বতকে চেপে ধরলেন এবং পর্বতের চাপে রাবণের হাত পিছিয়ে যাচ্ছিল। যন্ত্রণায় রাবণ চিৎকার করতে লাগলেন। সেই চিৎকার তিলকের স্বর্গ মর্ত পাতাল সব জায়গা থেকেই শোনা গেল। সংস্কৃততে এই চিৎকারকে বলা হয় রব। সেই রব শুনে মহিষী নারদ সেখানে উপস্থিত হলেন। তিনি সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাবণকে শিবের আরাধনা করতে বললেন। মহিষী নারদের পরামর্শ অনুযায়ী 14 দিন ধরে শিবমন্ত্র পাঠ করতে লাগলেন। এরপর প্রদোষকালে সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা ও সূর্যাস্তের পরে 1 ঘন্টার মধ্য সময়ে শিবতাণ্ডব স্তোত্র পাঠ করতে লাগলেন। জাদুকরী সেই স্তোত্র পাঠ ত্রিভুবনের সব জায়গা থেকে শোনা গেল। শিবের সৌন্দর্য ও প্রশংসা সংবলিত সেই স্তোত্র শুনে সবাই মুগ্ধ হল। আমার প্রিয় বন্ধুদের জানাতে চাই জাদুকরী স্তোত্র পাঠ মন্ত্র আসলে কি, সে বিষয়ে পরের ভিডিওতে সম্পূর্ণরূপভাবে তুলে ধরব। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন একজন প্রিয় বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে এরকম রিলেটেড ভিডিও যখনই আমার ইউটিউব চ্যানেলে আসবে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটি যাবে। তাহলে বন্ধুরা ফিরে যাওয়া যাক আমার ভিডিওর মূল উদ্দেশ্যে। রাবণের স্তোত্র পাঠ মন্ত্র শেষ হলে ভগবান শিব রাবণের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে কৈলাস থেকে নেমে আসেন এবং তার নাম দেন রাবণ। এর আগে কিন্তু রাবণকে দশনান অর্থাৎ দশমাতার চার বলে ডাকা হতো। রাবণ ছিলেন একজন সত্যিকারের বেদজ্ঞ এবং দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য যথাযথ সুরোত্তর ছন্দের সম্বন্ধে তৈরি শিবতাণ্ডব স্তোত্র পাঠ শুনে রাবণের প্রতি ভগবান শিব এতটাই সন্তুষ্ট হলেন যে তখনই তাকে অতি দুর্লভ চন্দ্রহাস তরবির দান করলেন। শিবের অনুসারীগণ বিশ্বাস করেন যে শিবের অন্যান্য স্তোত্রের মতো শিবতাণ্ডব পাঠ করা উচিত। তাদের মতে এই স্তোত্রের জাদুকারী ক্ষমতা রয়েছে, তাই আমাদের শারীরিক ও মানসিক ও আত্মিক উন্নতিতে শিবের তাণ্ডব মন্ত্র সঠিক নিয়মে পাঠ করা উচিত। তাছাড়া এই স্তোত্র পাঠে আমাদের সুখ সমৃদ্ধি ও শক্তি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের মধ্যে শিবের উপস্থিতি অনুভব করি। যে কোনো সময় শিবতাণ্ডব স্তোত্র পাঠ ও শ্রবণ করা যায়, তবে প্রদোষকালে এই স্তোত্র পাঠ করাই উত্তম। প্রিয় বন্ধু, ভিডিওটি শেষ করার আগে তোমাদের কিছু কোশ্চেন করতে চাই। ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমাদের কিছু কোশ্চেন করছি, সেই কোশ্চেনের আনসারগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে। নাম্বার 1, রাবণের প্রথম নাম কি ছিল? নাম্বার 2, রাবণের প্রতি মহাদেব অত্যন্ত খুশি হয়ে তাকে কী দান করেছিলেন? নাম্বার 3, রাবণ যখন উড়রথে করে ভ্রমণ করছিলেন তখন উড়রথের সামনে কী বাধা বিপত্তি হয়ে দাঁড়িয়েছিল?
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও দেখে বা শুনে আপনাদের ভালো লাগে তো অ্যান্সারগুলি কমেন্ট বক্সে জানাবেন, তার সাথে সাথে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।